হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি। আমি তন্ময় রায়। ডব্লিউপি ইন্টারভিউয়ের কাট অফ কিন্তু অনেকটাই বেশি গেছে, তোমরা সকলেই জানো। আর প্রত্যেক ইউটিউব চ্যানেলের কিন্তু প্রেডিকশনটা মোটামুটিভাবে ভুল হয়ে গেছে, তো সবার মোটামুটি +5 ছাড়িয়ে গেছে প্রেডিকশনটা। তো যাই হোক, এই কাট অফটা কত গেল আমি এই ভিডিওটাতে বলবো, এবং ডব্লিউপি কাট অফ এত হাই কেন গেল এটা সব থেকে বড় কারণ একটাই, কাট অফ হাই যাওয়ার এবার কিন্তু ক্যান্ডিডেট অত পরিমাণে ডাকেনি। আগের বার যেমন 2.3 বা 2.5 গুণ ডেকেছিল, অর্থাৎ 5 জনে কিন্তু আগের বার 2 জনের চাকরি হয়েছিল, তো এবার কিন্তু অনেকটাই কম ডেকেছে। তার মানে যারা পাশ করে আছো তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যারা পাওনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারা কিন্তু নতুন আরেকটা ভ্যাকেন্সি পেতে চলেছে। খুব শীঘ্রই নতুন একটা ভ্যাকেন্সি বেরোবে। আর ফাইনাল মিট কত হতে পারে আমার আমার মতামত এটা আমি তোমাদের জানাবো। আর ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে? ইন্টারভিউ দেখো শুরু হবে 30 জুনের পর। 30 জুনের আগে কোনো গল্প হবে না, কারণ 30 জুন অবধি রেল যোগাযোগ ব্যবস্থা আর রেল চলাচলটা মোটামুটিভাবে বন্ধই আছে 30 জুন অবধি। সেই কারণে ইন্টারভিউটা কিন্তু 30 জুনের পর হবে, তো তোমাদের হাতে সময় আছে, তোমরা খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রিপারেশনটা নিয়ে নাও। ইন্টারভিউয়ে প্রিপারেশনের দুটো ভিডিও আমি আপলোড করেছি, তো তোমরা যদি না দেখে থাকো ইন্টারভিউ ইন্টারভিউ যে দুটো ভিডিও দেখেছি আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নাও, তোমাদের খুব কাজে লাগবে আশা করি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে। দেখো 2019-এ কনস্টেবলে যারা 40 থেকে 42 আছে তারাও কিন্তু চাকরিটা পাবে, তার জন্য কিন্তু তোমাকে মোটামুটি 13 টার্গেট রাখতে হবে যাতে তুমি ইন্টারভিউতে 13 পাও। 13 পাওয়া কোনো অসম্ভব কিছু না, 15-তে 13 পাওয়া খুবই তোমাকে ভালোভাবে ক্র্যাক করতে হবে। আর মোটামুটি তুমি 13 টার্গেট নিয়ে যদি খাটো তাহলে কিন্তু তুমি মোটামুটি 11 থেকে 10 অবশ্যই পাবে, এটা কিন্তু পাওয়া সম্ভব। আগের বারও অনেক নাম্বার অনেকেই অনেক ভালো ভালো নাম্বার পেয়েছিল, ইন্টারভিউ ক্র্যাক ভালোভাবে করেছে। তো কিছু কিছু ভুল যেগুলো তোমরা ইগনোর করে চলবে, তো আগের বার কিন্তু 5,702 ভ্যাকান্সি ছিল আর ডেকেছিল কিন্তু 2.3 থেকে প্রায় 2.5 গুণ, অর্থাৎ 5 জনে 2 জনে চাকরি হয়েছিল, তো এবার কিন্তু এত পরিমাণ ডাকেনি, এবার অনেকটাই কম ডেকেছে। আগের বারের কাট অফ তোমরা এটা দেখে নাও, আমি এটা ডিটেলসে বলছি না। তো এবারের আমি চলে যাবো, এবারে ভ্যাকান্সি 8,419 আর এবার কিন্তু 1.5 গুণ, মোটামুটিভাবে 13,000 বা 12,600 মতো কিন্তু তোমাদের ডেকেছে। তো এবার চাকরি পাওয়ার প্রবণতা যারা যারা পাশ করে আছো তাদের কিন্তু প্রবণতাটা খুবই বেশি, চাকরি তোমরা কিন্তু ভালোভাবে ইন্টারভিউ ক্র্যাক করলে পেয়ে যেতে পারো। তো এবার দেখো ইন্টারভিউ কাট অফ কত হচ্ছে, এটা আমার দেখা এবং আমার মতামত, তোমাদের মতামত যদি ভিন্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। জেনারেল কিন্তু আমি দেখেছি 39 থেকে 40 অনেকেই পাশ করেছে, আবার অনেকেই পাশ করেনি। এবার যারা করেনি তাদেরকে তারা কেন করেনি, ডব্লিউবি বোর্ড কিন্তু কোনো দিনই অ্যান্সার কি পাবলিশ করে না। ডব্লিউবি বোর্ডের যেটা ঠিক মনে হয় অ্যান্সার ওটা ওটাই সঠিক নয়, কারণ এই পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন এমন ছিল যেগুলো হচ্ছে কনফিউশন পেয়ার ছিল, মানে কনফিউশন উত্তরগুলো একটু কনফিউশন ছিল উত্তরে সবার। তো সেই কারণে কি হয়েছে, অনেকে হয়তো ধরে নিয়েছে যে এটা আমার বেশি আছে বা আমার 41 বা 40-এর বেশি আছে, কিন্তু তারা পাশ করেনি। তো তারা যদি অ্যান্সার সঠিকভাবে মেলায়, আর তোমরা যারা পাশ করোনি তারা কিন্তু আরটাই অবশ্যই করো, আরটাই করলে তোমাদের কিন্তু তোমরা অবশ্যই লাভবান হবে, তোমাদের ওটা দেখিয়ে দেবে। এখন অনলাইন প্রসেসও আছে অফলাইনও আছে, তো আরটাই অনলাইনেও করতে পারো, আরটাই করলে তোমাদের প্রশ্ন করলে তোমাদের উত্তর কিন্তু বেঙ্গল বোর্ড অবশ্যই দেবে। তো এবার দেখো 37 ওবিসি এ আমার নিজের চোখে দেখা 37 পেয়েছে, তার বক্তব্য সে 37 পেয়েছে এবং ওবিসি এ তে সে কিন্তু পাশ করেছে। তো ওবিসি বি তে কিন্তু 39-এ পাশ করেছে আমার নিজের চোখে দেখা, এবং এসসি তে 38, এসটি তে 37। দেখো এসসি আর এসটি কিন্তু ডিফারেন্স খুব বেশি যাবে না আগের বারের তুলনায়, কিন্তু এবার কিন্তু এসসি এসটি তে যথেষ্ট ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কাট অফটা কিন্তু খুব বেশি ডিফারেন্স যাবে না। এবারে আসি আমি ফাইনাল মেরিটে, ফাইনাল কাট অফে কত হতে পারে। দেখো ফাইনাল জেনারেলে কিন্তু 51 আর ওবিসি এ 48, ওবিসি বি কিন্তু 50, এসসি কিন্তু 47 আর এসটি কিন্তু 46.50। এক্ষেত্রে জেনারেল ওবিসি এ আর ওবিসি বি এদের কিন্তু এখানটায় আমি +2 -2 ধরতে পারি, হয় 2 কমবে বা 2 বাড়বে। দেখো এ জেনারেল 51-র থেকে বেশি হওয়ার চান্সটা খুব কম, আশা করি +-2 থাকবে এখানে, আর ওবিসি বিতেও 50 মতোই থাকবে। তো এখানে যে কাট অফটা আছে একদম আমার নিজের মতামত, তো তোমাদের মতামত যদি ভিন্ন থাকে অবশ্যই জানাবে, তবে এখানে যে কাট অফগুলো আছে এই কাট অফগুলো কিন্তু অবশ্যই তোমাদের উপযোগী হবে এবং অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পাবে যে মিলেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো আমি আরও ইন্টারভিউ প্রিপারেশনের ভিডিওগুলো নিয়ে আসছি, তো সেগুলো তোমরা অবশ্যই দেখো এবং আশা করি তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।